মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর লোহাদহ ঘাট, আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। আমলাই অঞ্চলে লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলাই সহ আমলাই অঞ্চলের প্রায় 10টি গ্রামের সঙ্গে রেজিনগর ব্লকের শক্তিপুর পঞ্চায়েতের অধীনে বাজারশো শক্তিপুর সহ শক্তিপুর অঞ্চলের প্রায় 15টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীর উপর দিয়ে নৌকা পারাপার। শুধু সাধারণ মানুষ বা নিত্যযাত্রী নয়, নৌকার ওপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারশো শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এলাকাবাসী জানিয়েছেন, এপারের লোহাদহ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত বাজারশো স্টেশনের ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজারহাট করতে ওপারে যেতে গেলেও তাদেরকে প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। নৌকার জন্য দুই পারে যোগাযোগের জন্য যদি একটি সংযোগকারী ব্রিজ নির্মাণ করত প্রশাসন, তাহলে তারা উপকৃত হতো। তাদের কথায় ভোট আসে ভোট যায়। রাজনৈতিক নেতানেত্রীরা এই ব্রিজ তৈরির বারংবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেরোলে সেসব প্রতিশ্রুতি অথই জ্বলে চলে যায়। সব মিলিয়ে বাবলা নদীর উপর ব্রিজ না থাকার কারণে কার্যত ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্য দিন থেকে শুরু করে এলাকাবাসীদের। অনেক গ্রামবাসীর দাবি, এই ব্রিজ হলে শুধুমাত্র ওই এলাকার মুষ্টিমেয় কিছু গ্রামের সাধারণ মানুষরা উপকৃত হবেন তাই নয়, কান্দি মহকুমার সঙ্গে নদিয়া জেলার দূরত্ব অনেকটাই কমবে। দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছেন এলাকার 8 থেকে 80 সকলেই। অ্যাকচুয়ালি এখানে ব্রিজটা হওয়ার অবশ্যই প্রয়োজন আছে। আগে থেকে বড় বড় নেতারা সব, যেমন অধীর চৌধুরী, সেও তিনি বলেছিলেন যে আমি এখানে এমপি হলে ব্রিজ এখানে করে দেওয়ার ব্যবস্থা করব। তিনি চলে গেছেন, কতবার এমপি হয়েছে, কতবার চলে গেছেন। তারপরে টিএমসি নেতা সুব্রত সিং রায় বলছে জিতলেও মমতা এখানে ব্রিজ করাবো, না জিতলে ব্রিজ করাবো। এক একে সবই চলে যায়, ব্রিজ কিন্তু হয়েছে না। কিন্তু অবশ্যই এখানে ব্রিজের প্রয়োজন আছে। আমাদের ওপারের পাড়াপাড়ের যে কোনো কাজের ব্যবস্থা করা সব ওই দিকে আমাদের বেশি ব্যবহার করা, কিন্তু রাত্রিতে ঠিকমতো নৌকা থাকে না, বিপদ আপদ হলে হসপিটাল ডাক্তারের কাছে যাওয়াটা একটা অসুবিধা হয়। তো ঘাটের অবস্থা খুব খারাপ, এখন এই এই যে বোঝাই লয় এই ট্রাকগুলো যাচ্ছে, এখানে বাইচান্স যদি কিছু হয় নৌকাটা ফেঁসে যায়, অনেক মানুষের হয়তো জীবনহানি হয়ে যাবে। এই এই যে ইমার্জেন্সি রোগী লিয়ে আমাদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ব্রিজ হলে পরে ভালো হতো, ব্রিজ না হয় বলে তো এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ব্রিজটা থাকলে তো দাঁড়াইতে হতো না, নিচে চলে যেতে হতো। ইমার্জেন্সি রোগী লিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকা অসুবিধা হয়েছে, সকেরও অসুবিধা হয়েছে, হচ্ছে না হ্যাঁ, রোগী লিয়ে যাওয়ার অসুবিধা হয়েছে, ঘাটের অসুবিধা হয়েছে। এই যে ঘাটের প্রবলেম, কীরকম ঘাটে হচ্ছে, এই রোগী লিয়ে বসে থাকা তো। ব্রিজটা হলে তো ভালোই হয়, ধরো অবশ্যই ব্রিজটা দরকার। ব্রিজ চাই, ব্রিজের দাবি করছি, ব্রিজ চাই বা কি চাই। ব্রিজ হলে যাতায়াতের সুবিধা হবে খুব। আপনাদের কি এরকম ভাবে যাতায়াত করতে হয়? আমাদের খুব কষ্ট করে এইভাবে যেতে হয়, ব্রিজটা তাড়াতাড়ি হলে ভালো হয়। তো আপনাদের কি গাড়ি এভাবেই যাওয়া আসা করে এর উপর দিয়ে? যখন এদিকে আসে তখন যাই, খালি গাড়িটা পার হয়। আচ্ছা, কী দাবি রাখছেন এখানে আপনারা? এখানে দাবি হবে ব্রিজটা হলে আমাদের যাতায়াতের সুবিধা হবে। তো মূল সমস্যা এখানে আপনার 15টা গ্রাম আছে আশেপাশে, কম করে 15টা, প্লাস এটার সঙ্গে আপনার বীরভূম যাওয়া খুব কাছাকাছি। এবার এই 15টা গ্রামের ছাত্রছাত্রীদেরকে স্কুল যেতে হয় বাজারশো শক্তিপুর, টিউশনি পড়তে যেতে হয় এদিকে। তারা সেই ছোটো থেকে বড় সবাই বর্ষাকাল বা এতে যা কষ্টতে ভোগে, এমনকি নৌকা একসময় দুর্ঘটনা ঘটেছিল, প্রায়ই এইভাবে যাতায়াতে লরি ট্র্যাক্টর সব একসাথে পারাপার মানুষজন হয়। এখন আপনারা এসেছেন বলে ফাঁকা যাচ্ছে, কিন্তু সব সময় এভাবে পারাপার হয় এবং আমরা যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি। সেক্ষেত্রে সব থেকে বড়ো আমাদের যেটা সমস্যা হয়, টাইম ট্রেন ধরা, বাজারশোতে ট্রেনে ধরা, হয়তো আধ ঘন্টা আগে এসেও ট্রেন পায় না। আবার স্কুলে ছাত্রছাত্রীরা ঠিকমতো পৌঁছাতে পারে না, অনেক মাস্টারমশাই বা অফিসে যারা চাকরিজীবী তারা ঠিকমতো টাইমে পৌঁছাতে পারে না, কারণ এখানে ঠিকমতো পারাপারটা এই যে একটা নৌকায় পারাপার, এত ভিড়। এখানে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম তিনটের সঙ্গে এটা লাইন একসঙ্গে যুক্ত করছে এবং খুব কম সময়ে এদিক দিয়ে বীরভূমের সঙ্গে নদিয়ার যোগাযোগটা হয়। সেই জন্য দেখুন ভিড়টা আপনারাই দেখতে পাবেন, ওপারে লরি, এদিকে ট্র্যাক্টর সব চেপে আছে। এভাবে আমাদেরকে এই সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে। তো কারোর কিছু করার নেই, প্রশাসন যদি সজাগ না হয় বা ইয়ে না হয়, তাহলে তো এইরকম সমস্যায় পড়তেই হবে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, বাচ্চা নিয়ে অনেকে গায়ের মহিলারা বাজার যায়, এতে যায়, সেখানে তারা একবার নৌকা দুর্ঘটনা হলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে।
ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত জানান, তিনি এ বিষয়ে অবগত আছেন, দ্রুত ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। এটা দাবি আমাদের এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। এই দাবি বামফ্রন্ট তৎকালীন সরকার সেই পিরিয়ড থেকে মানুষ দাবি করে এসেছিল, কিন্তু তখন মানুষের দাবি মান্যতা দিতে পারেনি তৎকালীন বামফ্রন্ট সরকার। আমাদের সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গ মানুষের সরকার আসার পরে লোহাদোয়া থেকে মাত্র 5 কিলোমিটার দূরে শ্রীকৃষ্ণপুরের যে ব্রিজ, সেই ব্রিজটি কিন্তু করেছে। সেই ব্রিজের ফলে মানুষের যে হ্যাম্পারিং, মানুষের যে যাতায়াতের সমস্যা, সেটা কিছুটা হলেও সমাধান হয়েছে। তারপরেও কিন্তু লোহাদোয়ার ঘাটের ব্রিজের প্রয়োজন। এই মতো অবস্থায় আমাদের এমএলএ সাহেব তিনি উদ্যোগ নিয়েছেন, সদ্য তিনি 8 নম্বর হয়েছেন এমএলএ। এমএলএ ভোট চলাকালীন তিনি এই উদ্যোগটা মানুষকে জানিয়েছিলেন যে আমি এই উদ্যোগ নিয়েছি, এবং সেই উদ্যোগে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা যে সহযোগিতা সেটা আমরা হাত বাড়িয়েছি, মানুষের সুবিধার জন্যে আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের এমএলএ সাহেব সেটাও দেখছেন। পাশাপাশি একটা ব্রিজ করতে গেলে যে প্রয়োজনীয়তা, যে ডিপার্টমেন্টের পারমিশন, অনেক রকম ফাংশন থাকে। আজকে ব্রিজ করবো বলে 1 সপ্তাহের মধ্যে করে দেবো, 1 মাসের মধ্যে দেবো তা তো নয়, এটা একটা সময়ের ব্যাপার থাকে। আমাদের শ্রীকৃষ্ণপুরের ব্রিজ হয়েছে, মানুষের সমস্যা অনেকটাই মানে সমাধান হয়েছে, এটা আমাদের চলছে চেষ্টা, আশা রেখে তাড়াতাড়ি হবে। কিন্তু এখন দেখার বিষয় এই ব্রিজ কি আদৌ বাস্তবে কোনোদিন নির্মাণ হবে, লোহাদহ ঘাট এলাকায় সেটা এখন বড় জিজ্ঞাসা চিহ্ন গ্রামবাসীদের কাছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।